আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে রান্না করব চিকেন আলু দিয়ে ঝোল। আমরা কিন্তু অনেকেই চিকেন আলুর ঝোলটা কিন্তু অনেক রকমভাবে বানাই, তাই না? কিন্তু আজকে আমি দেখাবো আমার রেসিপিটা। প্রথমে অনেকটা তেল নিলাম, তারপরে দিলাম পেঁয়াজ। এখানে আমি রিফাইন তেল ইউজ করছি, সর্ষের তেল ইউজ করতে পারেন, আমরা এখানে সর্ষের তেল ছিল না বলে আমি রিফাইন তেলটাই দিয়েছি। এবারে পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল করে নিয়ে তারপরে একে একে যে চিকেনগুলো ছিল সেগুলো আমি পেঁয়াজে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু লাল করতে হবে। আর অনেকেই কী করে যে পেঁয়াজ দিয়ে সঙ্গে সঙ্গে মশলা কষিয়েও করে, এটাও আরেকটা স্টেপ, কিন্তু আমি যেভাবে করি ঠিক আজকে সেভাবেই শেয়ার করব। এবারে চিকেনটাকে ভালো করে তেলে ভাজতে হবে, পেঁয়াজ আর চিকেনটা ভালো করে ভাজতে হবে। একটু হালকা পানি বার হয়ে আসবে, সেটার মধ্যে কিন্তু ভাজতে হবে। এবার দেবো এক চামচ মতো লবণ, দিয়ে ভালো করে চিকেনটা ভালো করে আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব ফার্স্টে। আমি দিয়ে দিচ্ছি এলাচ আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কিন্তু ফোড়ন দিইনি, শুকনো লঙ্কাটা পরেই দেব। পরে যখন শুকনো লঙ্কাটা দেবেন তখন কিন্তু শুকনো লঙ্কার যে ঝালটা আছে সেটা কিন্তু চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্স হবে আর খেতেও অনেক ভালো লাগবে। এবারে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে তারপর এর মধ্যে যে মশলা আছে আদা রসুন বাটা সেটার মধ্যে দিয়ে দেবো। আর আদা রসুন বাটা দিয়ে সঙ্গে সঙ্গে আমি ঝাল হলদি দেবো না, কারণ হচ্ছে আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা কিন্তু কিছুক্ষণ হলেও আপনি পেঁয়াজের মধ্যে আদা রসুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন 5 মিনিটের জন্য, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা মরে যাচ্ছে। তারপরে আমরা ঝালের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবো। পাঁচ মিনিট মতো আমি চিকেনটাকে আদা রসুনের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এগুলোকে দিয়ে ভালো করে কষাতে হবে আর অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে কষাতে হবে, যাতে তলাটা যাতে ধরে না যায়। চিকেনটা কষানো হয়ে গেলে অল্প করে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চিকেনটা আমি পুরোপুরি তেলের উপরে তুলে আনবো। এই যে দেখুন কতটা তেলের উপরে উঠে এসছে, আর ইয়ামি লাগছে দেখতে। এবারে আমি চিকেনটা কিছুক্ষণ এভাবেই কষাতে থাকবো, তারপরে আমি একটা বাটিতে চিকেনগুলো তুলে নেব। কারণ হচ্ছে অনেকেই কী করেন যে আলুটা ভেজে নেন, কিন্তু আমি এখানে আলু ভেজে দেবো না, আলুটা আমি আলাদা করে কষিয়ে এর মধ্যে দেব। তাহলে কী হবে, টেস্টটা আলুর প্রপারলি টেস্টটা খুব ভালো আসবে। আপনারা একবার বাড়িতে ভাবে ট্রাই করে দেখবেন। এবারে আমি চিকেনগুলো একে একে তুলে নিচ্ছি। এবারে এই মশলার মধ্যেই কিন্তু আমি আলুগুলো দিয়ে দিলাম। এবারে আলুটা দিয়ে আমি 5 মিনিট মতো ভালো করে কষিয়ে আলুটাকে সিদ্ধ করব এই তেলের মধ্যে। এই আমি আলুর মধ্যে অল্প করে নুন আর অল্প করে ঝাল দিচ্ছি। আপনি কিন্তু চাইলে ঝাল পরেও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর এখানে ঝালটা একটু কম লাগছিল বলে আমি ঝালটা আরেকবার দিয়েছি। দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নিচ্ছি, নিয়ে পানি দিয়ে আলুটা পুরোপুরি গলিয়ে নেব। 90% আলু কিন্তু সিদ্ধ করে নেব, তারপরে চিকেনগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এখন আমি পানি দিয়ে ভালো করে ঢেকে আলুটাকে 90% সিদ্ধ করে নেব। এর মাঝখানে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, অনেক খুশির একটা খবর, সেটা হচ্ছে এখন আমি যেখানেই যাই না কেন আর যাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করব। কারণ হচ্ছে আগে যে ফোনটা ছিল যেটা দিয়ে আমি শ্যুট করি সেটা হচ্ছে মায়ের ফোন, আর মা তো অফিসে চলে যায়, অনেক সমস্যা হয় ভিডিও করার জন্য। তো এই জন্য এটা আমার মা আমাকে গিফট করেছে ভিডিওর জন্য, সো আমি খুবই খুশি। আর আমার খুব ইচ্ছা ছিল ইউটিউবের ইনকাম দিয়ে নিজের ফোনটা ফার্স্টে কেনা, বাট ঠিক আছে ইনশাআল্লাহ পরে হবে। তো আপনারা একটু সাপোর্ট করবেন, আর কেমন হয়েছে একটু জানাবেন কিন্তু। Thank you.
এখানে আলুটা প্রায় 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি চিকেনগুলো একে একে আলুর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সবগুলোকে ভালো করে মিক্স করতে হবে, করে অল্প করে পানি দিয়ে ফুটিয়ে নিলে কিন্তু আমার চিকেনের আলুর সাথে ঝোল রেডি। আর আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকের চিকেনটা কিন্তু এত সুন্দর টেস্ট হয়েছিল, অসাধারণ টেস্ট লাগে। এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, কড়াতে রান্না করে একবার খেয়ে দেখবেন। আর অনেকেই কিন্তু আলু ভেজে দেন, তো আজকের আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আলুটা এভাবে কষিয়ে রান্না করবেন, তাহলে দেখবেন আলুর টেস্টটাও প্রপারলি আসবে, আর আলুর ভিতরে পুরোপুরি নুনটা, পুরোপুরি মশলা যেটা আছে সেটা ঢুকে যাবে, আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগবে। এবারে আমি পানি দিয়ে কিছুক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে নেব, তারপরে কিন্তু আমার রেডি। আমার চিকেন সাথে আলুর ঝোল কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। আশা করব ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তীতে কী ভিডিও চান সেটাও জানাতে পারেন। দেখা হবে আগামী কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা।